আমাদের সবার খুব মন খারাপ জেনে কলকাতা থেকে সৌমি মাসিমণি কি গিফট দিল আমরা সেটা দেখি কি দিয়েছে সৌমি মাসিমণি একটা বড় বাক্স করে গিফট এসেছে আমাদের জন্য কি গিফট সেটা দেখি খুলে এখন সেই বাক্স খোলা হয়েছে সমস্ত পার্টসগুলো বের করা হয়েছে এখন ফিটিংস করা চলছে দেখা যাক ব্রজ ভীষণ এক্সাইটেড দেখছে যে কি করছে সারথি এটা ফিট করছে অনেকগুলো স্ক্রু রয়েছে একটু জটিল বিষয়টা বোনও আসছে ঘুরে ফিরে কিন্তু আবার চলেও যাচ্ছে ওর তো নতুন জিনিস অ্যাকসেপ্ট করতে একটুটা সময় লাগে তো চলে যাচ্ছে বারে বারে ঘুরে ফিরে এসে আসছে যাচ্ছে উঁকি জামাচ্ছে আর ব্রজও হচ্ছে সব থেকে ভালো অ্যাসিস্ট করছে তাই তো ব্রজ অ্যাসিস্ট্যান্ট তো অ্যাসিস্ট্যান্ট কি সুন্দর স্মার্ট অ্যাসিস্ট্যান্ট দেখো জিনিসটা ফিট করা হচ্ছে অনেকটা হয়ে এসেছে এখন এই জায়গাটা গিয়ে একটা আটকে যাওয়া হচ্ছে যে কি ব্যাপার এটা কীভাবে ফিট করা যাবে তো এই যে আপাতত এটা পুরোটা ফিট করা হয়েছে হয়ে গেছে ব্রজ প্রচণ্ড এক্সাইটেড সব থেকে বেশি পছন্দ হয়েছে এটা হচ্ছে একটা ক্যাট্রি আমি কি বলে ধন্যবাদ দেব সৌমিকে জানি না এটা ভীষণ 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 আমার একটা পছন্দের জিনিস এবং অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম যে আমি এটা কিনব আমি বটার জন্মদিনে বটাদেরকেই প্রেজেন্ট করব বলে ঠিক করেছিলাম তো যাই হোক সেটা তো হয়ে ওঠেনি তো তারপর ভেবেছিলাম যে এবছর পুজোয় আমি একটা ক্যাট্রি ওদের চারজনের গিফট হিসেবে আমি একটা ক্যাট্রি কিনবো তো সেই মতনই ভেবে রেখেছিলাম কিন্তু তার আগেই বটা চলে গেল তারপরে তো আর ভাবিনি আর কিছু ভাবিনি পুজো টুজো কোনো কিছুর প্ল্যান প্রোগ্রাম এই মুহূর্তে কিছুই আর ভাবিনি এর মধ্যে ওই বাচ্চাদের মন খারাপ এটা সত্যি ভীষণ দরকার ছিল আমি আসলে ভাবিনি আমি আর খেলনার দোকানে যাওয়া ওদের খেলনা কিনে দেব এইসব কিছু আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল কিন্তু সত্যি ক্যাটরিটা আসার পরে দেখলাম যে ওরা খুব এনজয় করছে সেটা এটা সত্যি ভীষণ দরকার ছিল ওদের জন্য যে ওদেরও একটা চেঞ্জ হলো কি মিষ্টি এই যে ঘরের মধ্যে ঢুকে আছে কি বোঝো পছন্দ হয়েছে পছন্দ সুন্দর ঘরটা সুন্দর ও বাবা হাই ফাইও তো তুলে ফেললি এবার ঘুমিয়ে পর বোনও ঢুকে বসছে সবার দেখছি ভালো লাগছে এটা আমি বটাকে সত্যি খুব মিস করছি আমি যখন মাকে বললাম ফোন করে যে মা একটা ক্যাট্রি ওরা গিফট পেয়েছে তুমি ভাবো একটা ক্যাট্রি গিফট পেয়েছে তখন মা প্রথমে এটাই বলল যে যার জন্য এত কিছু সেই রইল না এটা সত্যি কথা এই যে সৌমির সাথে আলাপ এত মানুষের সাথে আমার আলাপ পরিচয় মানে সেগুলো সমস্ত কিছুর পেছনে আসল মানুষটি আসল মানুষ হ্যাঁ মানুষই আপ মানুষই বলা যায় আসল জন হচ্ছে বটকেষ্ট ওর থেকেই শুরু এত মানুষ যে আমাকে ভালোবাসে বা ওদের সব সবাইকে ভালোবাসে তার পেছনে মূল নায়কই হচ্ছে বটা তো যাই হোক সে রইলো না ও থাকলে এটা ভীষণ এনজয় করতো অন্য রকম ভাবে এটাকে এক্সপ্লোর করতো আর কি তারপর দখল করে বসে থাকতো তো যাই হোক এখন ব্রোজো সেই জায়গাটা নিয়েছে ব্রোজো মোটামুটি ক্যাটরিটা একাই দখল করে আছে মাঝে মাঝে অন্যদের উঠতেও দিচ্ছে না তো সেটার ক্ষেত্রে আমি একটু বকা বকি ওকে করছি যে না এটা ক্যাটরিটা সবার এটা প্রথম থেকেই শেখাতে হবে ওই প্যাম্পারিং করলে ওটাই করবে তো একটু বকাও খেয়েওছে এবং আমি বনকে বিনিকে সবাইকে ক্যাটরির মধ্যে তুলে দিয়েছি ওইটা বোঝাতে যে ক্যাটরিটা সবার তোমরা তিনজনেই এটা এনজয় করো এবং অনেক বড় ক্যাটরি এরা সত্যিই খুব এনজয় করছে আমারও মনটা ভাল লাগছে ওদের দেখে